আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আল্লাহর রহমতে আমি অনেক বেশি ভালো আছি। এটা হচ্ছে সকালবেলা, সকালে 11টা 12টা বাজতে চললো, কোনো কাজকর্ম কোনো কিছুই হয় নাই। তো দোকান থেকে এই টাইমে আসলে কোনো কিছু পাওয়া যায় না, এরপরে আমি দোকানে পাঠিয়ে তিত করাল আর পটল নিয়ে আসলাম। সবসময় মাছ মাংস এগুলো ভালো লাগে না, তিত করলাগুলো একটু বেজে নিলাম সুন্দর করে কুটে টুটে, এগুলো অনেক মজা হয়েছিল। আসলে পটলের একটা নতুন রেসিপি করলাম, জাস্ট পটল দিয়ে একটা নতুন রেসিপি করলাম, মজা হয়েছে। একটু জাল হয়েছে বলে আমার মেয়ে খেতে পারতেছে না, ও আসলে ইউনিক ইউনিক নতুন নতুন রেসিপিগুলো দিয়ে ভাত খাইতে ভীষণভাবে আগ্রহী, ওর নাকি অনেক বেশি ভালো লাগে। তো এখন আমি হচ্ছে পটল গুঁড়া চাকা চাকা করে কুটে নিচ্ছি, সরি তিত করলাগুলো। এরপর হচ্ছে পটলগুলো কুটবো, পটলগুলো কুটে আমি এগুলো একটু আঁক আঁক করে ফেলবো, মানে পুরোটা কুটবো না, এগুলো একটু কোষাটা ছাড়িয়ে তারপর একটা একটু একটু করে লবণ মরিচ ঢোকার জন্য আমি হালকা হালকা করে এঁকে দিব আর কি বটি দিয়ে। তো এখানে হচ্ছে আমার তিত করলা আর পটলগুলো হচ্ছে কোটা হয়ে গেছে, এই যে আমি এগুলো গোটা গোটা রাখছি, আধা কিলো আনছিলাম। এখানে হচ্ছে বাচ্চারা নাস্তা করতেছে, আমার ভাতটা হয়ে গেছে। তারপর হচ্ছে চুলার মধ্যে আমি একটা পাতিলের মধ্যে তেল দিয়ে দিলাম, তেলটা যখন গরম হয়ে আসলো তখন আমি পেঁয়াজ রসুন টমেটো কাঁচামরিচ এগুলো সব একটু কষাই নিলাম, লবণ মরিচ তারপর গোলমরিচ গরম মশলা যা যা লাগে সব কিছুই দিলাম আমি। শুধু আর একটা দুইটা জিনিস বাদ দিয়ে দিলাম, একটা হচ্ছে গোলমরিচ গুঁড়ি আর একটা হচ্ছে আপনার ম্যাজিক মশলা, এই দুইটা দেওয়ার কারণে একটু মজা হয়েছে আর কি, একটু জাল হলেও মজা হয়েছে। ডিম দিতে পারলে আরও বেশি ভালো লাগতো, আমার বাচ্চাকে ডিমের জন্য ফাটাচ্ছি যে বাচ্চা কথা শুনে নাই আনে নাই ডিম, যার জন্য ডিম দিয়ে পটল দিয়ে রান্না করতে পারলে একটা আরও একটু ইউনিক হতো, আরও একটু ভালো লাগতো সুন্দর লাগতো, যার জন্য আমি করতে পারি নাই আর কি। তো আমি লবণ টবণ এগুলো সব কিছু আমি দিয়ে দিচ্ছি সুন্দর করে, মাছ মাংস কষা রান্না করার সময় যা যা লাগে, মোট কথা আমি পটলের রেসিপিটার মধ্যে সব কিছুই দিছি যাতে একটু মাংস মাংস ভাব লাগে ওই জন্য। তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে নিব। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে রাখবেন, যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড দিব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর নতুন নতুন বলতে নতুন উত্তর নতুনভাবে কী কী আপনারা আমার কাছ থেকে জানতে চান শিখতে চান কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি আপনাদের মতামতগুলো রাখার চেষ্টা করব, ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমার হচ্ছে লবণ মরিচগুলো কষানো হয়ে গেছে, এরপর হচ্ছে আমি পটলগুলো একটা একটা করে বসিয়ে দিলাম, হালকা পাতলা করে ঝোল রাখবো, বেশি রাখবো না মাখা মাখা করে। এরপর হচ্ছে আমি লবণটা একটু চেক করে নিয়ে নামিয়ে ফেলবো, শেষে আমি ধনেপাতাটা দিয়ে দিব। তো এই যে ম্যাজিক মশলাটা আমি দিয়ে দেবো, ম্যাজিক মশলাটা দিয়ে আমি শেষে এটা নামিয়ে নিব আর কি। এটা হচ্ছে আমার আসলে একটা টকানো রেসিপি বলতে পারেন, এটা হচ্ছে টকানো রেসিপি, আমি এটা বানালাম আর কি নিজে থেকে, মজা হয়েছে এমনি। তবে আজকে মাছ মাংস কিছু নেই তো সেজন্য আর কি স্বাদ হয়েছে, অনেক স্বাদ হয়েছে। রান্নাটা হচ্ছে আসলে নিজের উপর ডিপেন্ড করে, নিজে যেভাবে করে সুন্দর করে আপনি মনের মাধুরী দিয়ে রান্না করতে পারবেন সেই রান্নাটা সেরকমভাবে স্বাদ হবে মজা হবে। তো এই যে আমার রান্নাটা হয়ে গেল, এটা হচ্ছে বিকেলবেলা, বিকেলের দিক দিয়ে যে আমার ভাত তিত করলা এটাই ছিল আমার আজকের দুপুরের ডিনার, না সরি দুপুরের লাঞ্চ। তারপরে এখানে বিকেল টাইমে হচ্ছে আমি একটু নুডলস ভাজা করছিলাম, চা খাইছিলাম, আরও কিছু কিছু নাস্তা ছিল যেগুলি আমি ভিডিওতে ক্যাপচার করিনি। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।